আসসালামু আলাইকুম। আশা করি সব সময়ের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই, জেলা প্রশাসক কার্যালয়ের যে নিয়োগগুলো হয় ওগুলা কিভাবে হয়, কোন কোন পদে নিয়োগগুলো হয়, এই নিয়োগগুলো পোস্টিং দিতে দিতে কতদিন সময় নেই, বা সব কিছু মিলে এইটাতে আবেদন করা যায় কি না, কেরিয়ার কেমন, তো এই বিষয়টি নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। যদিও এর আগে আমি আরও একটি ভিডিও করেছিলাম এই সম্পর্কে বেশ আগে, তো আজকে অনেকদিন পর এইটা নিয়ে আরও কিছু কথা বলার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, আপনি যদি আমাদেরকে সোশ্যাল মিডিয়া ফলো করতে চান, সকল ধরনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, জয়েন হয়ে যাবেন। ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি আমাদের দরবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। জেলা প্রশাসকের কার্যালয়ের যে নিয়োগগুলা এটা আপনার জন্য একটা আশীর্বাদই হতে পারে আমি মনে করি। কারণ হচ্ছে আমরা হয়তো বিভিন্ন জায়গায় ট্রাই করি বা বিভিন্ন ব্যাংকে, বিসিএস, আদার্স আরও অনেক ভালো ভালো জবের ড্রিম দেখি, তো ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু যাদের চাকরি খুবই ইমিডিয়েটলি দরকার, খুব জরুরি, আমার মনে হয় তাদের জন্য এই জেলা প্রশাসকের কার্যালয়ের জবগুলো একটা আদর্শ জব হতে পারে। আপনি তো যে কোনো সময় আপনার ভালো জব হলে শিফট হয়ে যেতে পারেন। কেন বলতেছি শিফট হয়ে যেতে পারেন, কারণ জেলা প্রশাসকের কার্যালয়ে যে নিয়োগগুলো হয় ওগুলো খুব বেশি উপরের দিকে নিয়োগগুলো নয়, ওগুলো সাধারণত 13, 14, 15, 17 গ্রেডের নিয়োগগুলো হয়। তো স্বাভাবিকভাবে আপনি এখানে ওই প্রথম শ্রেণী বা ধরুন দশম গ্রেডের এই গ্রেডের জবগুলো করতে পারবেন না, সেই জন্য নিচের দিকে ইন করে আপনি হয়তো একটা সময় শিফট হতে পারেন, অথবা আজীবন এখানে থেকেও আপনি চলতে পারবেন। কারণ যেহেতু জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগটা হচ্ছে আপনার নিজ এলাকায়, নিজ জেলায়, সুতরাং এই জায়গায় সর্বসাকুল সব কিছু মিলিয়ে 20,000 টাকাও যদি আপনি আর্ন করতে পারেন, এই 20,000 টাকা দিয়েও সুন্দরভাবে চলতে পারবেন ফ্যামিলি নিয়ে। কিন্তু অন্য কোনো জবে বিভাগীয় শহরে বা আপনার নিজ শহর থেকে অন্য যে কোনো শহরে দেখা যাবে 30,000 টাকায় আপনি চলতে পারতেছেন না। তো সব কিছু মিলিয়ে এইটা তো আপনি চাইলে পারমানেন্ট একদম লাইফ সেট করতে পারেন। সব কিছু মিলিয়ে আমার মনে হয় এই জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগটি একটি আদর্শ নিয়োগ। এবার আসুন নিয়োগের বেসিক কিছু কথাবার্তা বলি। কোন কোন পদে সাধারণত নিয়োগ দেওয়া হয়? নিয়োগ দেওয়া হয় সাধারণত অফিস সহকারী, অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রাকরিক, তারপর শার্ট লিপিকার। এই যে আরেকটি বিষয় হচ্ছে শার্ট লিপিকার, এটা একটু ডিফারেন্ট পদ, এটার স্যালারিও ভালো, কিন্তু এটার জন্য আলাদা কোর্স লাগে, আলাদা বই আছে সংক্ষিপ্ত রূপে। আমরা যে বাংলা লেখাগুলো লিখি না, এত এই লেখাগুলোকে সংক্ষিপ্ত বিভিন্ন ওয়ার্ড রয়েছে, মানে অনেকগুলো ওয়ার্ডকে একটা দুটো অক্ষর দিয়ে বোঝানো হয় শার্ট লিপিকার, শর্ট লেখার জন্য। তো এটার কোর্স রয়েছে, এটা করলে না করলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। হোয়াট এভার, যাই হোক, এই পদগুলোতে সাধারণত নিয়োগ দেওয়া হয়। নিয়োগ কীভাবে হয় এবার সেইটা বলি। নিয়োগ সাধারণত আপনি যে জেলার অধিবাসী, আপনার প্রথম শর্ত হচ্ছে আপনি ওই জেলার অধিবাসী হতে হবে। দেন নিয়োগ বছরে 2 বা 3 বারও কখনো কখনো নিয়োগ তারা দেয়। নিয়োগ কীভাবে হয়, নিয়োগ কোথায় থেকে দেয়? নিয়োগ সাধারণত আপনি যে জেলার অধিবাসী বা যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে তারা কিন্তু নিয়োগটা দেয় না। নিয়োগটা দেয় বেসিক্যালি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে। লাইক ধরুন আমরা যেহেতু সিলেটের মানুষ, ধরুন আমাদের সিলেট বিভাগীয় শহর, হ্যাঁ, সিলেট বিভাগের ধরুন হবিগঞ্জ রয়েছে, মৌলভীবাজার রয়েছে, তো সকল নিয়োগ কিন্তু এই সিলেট বিভাগীয় শহর থেকে হবে। মানে বিভাগীয় শহরের যে বিভাগীয় কমিশনার কার্যালয় রয়েছে উনি এখান থেকে নিয়োগটি প্রকাশ করবেন, যে যেই জেলার লোকবল প্রয়োজন সেটার পরিপ্রেক্ষিতে এই বিভাগীয় শহর থেকে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে নিয়োগটি প্রকাশিত হবে। তো নিয়োগটি প্রকাশিত হওয়ার পর এগুলো খুব ফাস্ট পরীক্ষা হয়। ফাস্ট পরীক্ষা হয় বলতে প্রথমত প্রিলিমিনারি প্লাস লিখিত যে দুটো মিক্সড নিয়ে পরীক্ষাটি হয়, পরীক্ষাটি খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। অর্থাৎ নিয়োগটি প্রকাশিত হওয়ার পর 1 মাসের ভেতর, সর্বোচ্চ 1 মাসের ভেতরই পরীক্ষা হয়ে যায়, এবং এই প্রিলি রেজাল্ট সর্বোচ্চ 2 দিন। এটা কিন্তু একটা নিয়ম নীতি রয়েছে, তাদের বিধিমালা রয়েছে যে 1 মাস কতদিন, আমার সামথিং একদম ফিগারটি মনে নাই, মানে 1 মাস সামথিং এর ভেতরে সম্পূর্ণ নিয়োগ শেষ হবে এবং সে পরবর্তী মাসে নিয়োগ পেয়ে যাবে, এটা তাদের একটা বিধিমালা রয়েছে। সুতরাং খুব ফাস্ট এই জায়গায় নিয়োগ পাওয়া যায়। তো এই হলো বিষয় যে পরীক্ষার পরপর রেজাল্ট তারা দিয়ে দেয়, রেজাল্টের 3 থেকে 4 দিন পরেই আপনার ভাইবা হবে। তো ভাইবার হওয়ার পর ভাইবার ধরুন আরও 5-7 দিনের ভেতরেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন, তারপর মানে সব কিছু মিলে 1 মাসের ভেতরেই আপনার পোস্টিং হয়ে যাবে আপনার নিজ জেলা শহরে। আবারও বলতেছি আপনি কিন্তু ওই জেলার অধিবাসী না হলে আবেদন করতে পারবেন না। এই ছিল মোটামুটি একদম এই
জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগের বেসিক বিষয়াদি। তো আপনি চাইলে এখানে ট্রাই করতে পারেন। আপনি খেয়াল রাখবেন কখন নিয়োগ আসে, ওগুলো সাধারণত আপনার যে জেলা লোকাল পেপার রয়েছে ওগুলোতে একটু নজর দিলে আপনার মিস হবে না। তারা সাধারণত খুব গুরুত্ব দিয়ে এগুলো ছাপিয়ে থাকে এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্দেশনাও থাকে। মানে যেহেতু লোকাল নিয়োগ, এটা লোকাল বিষয়াদের উপরে বেশি গুরুত্ব আরোপ করা হয়, তো একটু নজর রাখলে ওগুলা দেখে নিতে পারবেন। ওয়েট করেন, সারা বছরের ভেতরে দু একবার নিয়োগ তারা দেই। সুতরাং নিয়োগ দিলে ট্রাই করেন, আমার মনে হয় এটা একটি অসাধারণ জব হতে পারে যারা এলাকাতে থাকতে চান। আর যেহেতু দ্রুত নিয়োগ হয় এটা একটা ভালো দিক। ওয়েল, আজকে রেখে দিই, ইনশাল্লাহ সামনে হয়তো অন্য কোনো বিষয়াদি নিয়ে কথাবার্তা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।